আজ এই ভিডিওতে আমরা ক্লাস সিক্সের পরিবেশ ও বিজ্ঞান বই থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেব যেগুলো প্রাইমারিটের দু হাজার বাইশে অবশ্যই কাজে আসতে পারে এছাড়া ক্লাস থ্রি ফোর এবং ফাইভের বই থেকে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো পাওয়া গেছে সেগুলোর ভিডিও এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে প্রথম থেকে যতগুলো ভিডিও আছে অবশ্যই দেখে নিও এবং খাতায় লিখে রেখো প্রাইমারিটের দু হাজার বাইশে অবশ্যই এখান থেকে প্রশ্ন আসবেই তো এবারে আমরা প্রথমে যে বিষয়টা দেখব সেটা হচ্ছে ভৌত পরিবর্তন তো ভৌত পরিবর্তন কাকে বলা হয় যে পরিবর্তনে পদার্থের মূল গঠনের কোনো পরিবর্তন ঘটে না শুধুমাত্র পদার্থটির ভৌত বা বাহ্যিক অবস্থার পরিবর্তন ঘটে সেই পরিবর্তনকেই ভৌত পরিবর্তন বলা হয় যেমন হচ্ছে বরফের গলন বা বরফ গলে জল হওয়া এটি হচ্ছে ভৌত পরিবর্তনের একটি উদাহরণ এক টুকরো বরফকে যদি আমরা কিছুক্ষণ ঘরের তাপমাত্রা রেখে দিই তাহলে তা গলে গিয়ে জলে পরিণত হবে এবং জল আর বরফ উভয়েরই মূল ঘটন হচ্ছে এক এবং এই জলকে যদি আবার ঠান্ডা করা হয় তাহলে তা জমে বরফ হয়ে যাবে অর্থাৎ এই যে পরিবর্তন হলো এটা হচ্ছে অস্থায়ী পরিবর্তন তাই বরফের গলন কিংবা বরফ গলে জল হওয়া এটি হচ্ছে ভৌত পরিবর্তনের উদাহরণ এবারে আমরা ভৌত পরিবর্তনের কিছু বৈশিষ্ট্য দেখেনি যেমন ভৌত পরিবর্তনের পদার্থে শুধু বাহ্যিক অবস্থার পরিবর্তন ঘটে নতুন ধর্ম বিশিষ্ট কোনো পদার্থ সৃষ্টি এক্ষেত্রে হয় না তারপর দুই নম্বর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এই পরিবর্তন অস্থায়ী পরিবর্তনের কারণ সরিয়ে নিলে পদার্থটি আগের অবস্থায় ফিরে আসে এবং তিন নম্বর আরেকটি বৈশিষ্ট্য দেখে নিই সেটি হলো এই ভৌত পরিবর্তনে পদার্থের ওজনের কোনো পরিবর্তন ঘটে না তো বিষয়গুলো একটু লিখে রেখো একটু পড়বে অবশ্যই কাজে আসতে পারে এবারে আমরা দেখে নেব রাসায়নিক পরিবর্তন বিষয়টি তো যে পরিবর্তনে পদার্থের মূল গঠনের পরিবর্তন হয় এবং পদার্থটি এক বা একাধিক ভিন্ন ধর্মবিশিষ্ট নতুন পদার্থে পরিণত হয় সেই পরিবর্তনকে রাসায়নিক পরিবর্তন বলা হয় যেমন আমরা একটি উদাহরণ দেখে নিই লোহায় মরচে পড়া এটি হচ্ছে রাসায়নিক পরিবর্তনের একটি উদাহরণ তার কারণ হচ্ছে লোহা এবং মরচে হচ্ছে পৃথক ধর্মবিশিষ্ট এবং এই যে লোহায় মরচে পড়া এই মোর্চাটাকে কিন্তু পুনরায় আর লোহায় রূপান্তরিত করা যায় না তাই এটি রাসায়নিক পরিবর্তন এবারে রাসায়নিক পরিবর্তনের বৈশিষ্ট্য দেখে নিই প্রথমে হলো রাসায়নিক পরিবর্তনে পদার্থের অনুর গঠনের পরিবর্তন ঘটে এবং নতুন ধর্মবিশিষ্ট পদার্থের সৃষ্টি হয় তারপর দুই নম্বর হচ্ছে এই পরিবর্তন হচ্ছে স্থায়ী পরিবর্তন উৎপন্ন পদার্থকে কোনোভাবেই আগের মূল পদার্থে ফিরিয়ে আনা যায় না একটু আগে আমরা বিষয়টা দেখে নিলাম এবং আরেকটি বৈশিষ্ট্য সেটা হচ্ছে এই পরিবর্তনের সময় উৎপন্ন পদার্থের ভর মূল পদার্থের ভরের চেয়ে কম বা বেশি হয় এবারে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে শীতকালে তো শিশির জমে আমরা জানি কিন্তু গরমকালে শিশির কেন জমে না সেই বিষয়টা আমরা জানব তো রাত্রে শিশির জমার জন্য পরিবেশের উষ্ণতা যতটা কমার দরকার গরমকালে রাত্রে উষ্ণতা ততটা কমে না তাই গরমকালে শিশির জমে না এবারে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে বাজারে নুন মাখানো মাছ বিক্রি হয় কেন তের উত্তর হবে মাছ নুনে জড়িয়ে রাখলে যে সব জীবাণু মাছের নানারকম রাসায়নিক পরিবর্তন ঘটিয়ে মাছকে নষ্ট করে দেয় তারা আর বাড়তে পারে না সেই কারণে বাজারে নুন মাখানো মাছ বিক্রি হয় তো বিষয়গুলো অবশ্যই জেনে রাখতে হবে যে কোনোভাবে কিন্তু প্রশ্ন হতে পারে এবারে যে প্রশ্নটা দেখব সেটা হচ্ছে আচারে ভিনিগার মেশানো হয় কেন তো এর উত্তর হচ্ছে আচারে ভিনিগার মেশালে যেসব জীবাণু আচারে নানারকম পরিবর্তন ঘটিয়ে আচারকে নষ্ট করে দেয় তারা আর বাড়তে পারে না ফলে আচার বেশি দিন ভালো থাকে সেই কারণে আচারে ভিনিগার মেশানো হয় অবশ্যই প্রশ্নগুলো মনে রাখবে এবং উত্তর যেটা আছে সেই বিষয়টা একটু খেয়াল রাখার চেষ্টা করবে এবারে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে বোতলের মুখে ধাতুর তৈরি ঢাকনা এটে বসে গেলে কিভাবে খুলবে তো বোতলের ঢাকনা সহ মুখটা আগুনে গরম করতে হবে তাহলে ধাতব ঢাকনাটা আকারে একটু বেড়ে গিয়ে আলগা হয়ে যাবে এইভাবেই খোলা সম্ভব এই প্রসঙ্গে আরও দুটো বিষয় দেখেনি সেটা হচ্ছে গরুর গাড়ির চাকায় লোহার বের পরানোর সময় লোহার বেরটা একটু গরম করে একটু বাড়িয়ে নেওয়া হয় কাঠের চাকায় ওই বের পরানোর পর ঠান্ডা করলেই তা চাকায় আট হয়ে বসে যায় তো বিষয়টা একটু খেয়াল রাখবে কোনোভাবে হয়তো প্রশ্ন হতেও পারে এবং আরেকটা বিষয় দেখব সেটা হচ্ছে রেল লাইনের জোরের মুখে একটু ফাঁক রাখা হয় কেন তার কারণ হচ্ছে রোদের তাপে বা রেল চলাচলের ফলে গরম হয়ে রেল লাইন দৈর্ঘ্যে বেড়ে যেতে পারে তখন যদি তারা বাড়ার জায়গা না পায় তখন রেল লাইন বেঁকে যেতে পারে তাই বাড়ার জায়গা রাখার জন্যই রেল লাইনের জোরের মুখে ফাঁক রাখা হয় এবারে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে শহরে যে পানীয় জল পাঠানো হয় তার মধ্যে মাঝে মাঝে একটু ঝাঁঝালো গন্ধ পাওয়া যায় কেন এর উত্তর হবে জীবাণু মারার জন্য ওই জলে ক্লোরিন মেশানো থাকে এর জন্যই ওই গন্ধটা পাওয়া যায় এরপর আরেকটা বিষয় সেটা হচ্ছে পানীয় জলে হ্যালোজেন ট্যাবলেট মেশানো হয় কেন তের উত্তর হচ্ছে জলকে জীবাণুমুক্ত করার জন্য আর এই যে হ্যালোজেন ট্যাবলেট যেটা মেশানো হয় এই হ্যালোজেন ট্যাবলেটের মধ্যে ক্লোরিনের একরকম যৌগ থাকে যা জীবাণুকে মেরে ফেলে এবারে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে আলু আপেল বা ডাবের মুখ কেটে রাখলে বাদামি ছোপ ধরে কেন তের উত্তর হবে বাতাসের অক্সিজেনের সংস্পর্শে ওই কেটে রাখা অংশে রাসায়নিক পরিবর্তন ঘটে বাদামি ছোপ ধরে এবং তারপর আরেকটা বিষয় সেটা হচ্ছে পাইন ইউক্যালিপটাস গাছের চারপাশে ঘাস জন্মাতে দেরি হয় কেন এর উত্তর হবে পাইন ইউক্যালিপটাস গাছের পাতা পরে তার ভিতরে রাসায়নিক পদার্থ মাটিতে মিশে যায় এই সমস্ত রাসায়নিক যে পদার্থগুলো রয়েছে তার জন্যই গাছের চারপাশে ঘাস জন্মাতে দেরি হয় এবারে আরেকটা বিষয় দেখব সেটা হচ্ছে শীতকালে আমাদের ঠোঁট ফেটে যায় কেন এর উত্তর হবে শীতকালে আমাদের ঠোঁট ফেটে যায় এর কারণ হল শীতকালের বাতাসে জলীয় বাষ্প কম থাকে এবং ওই সময় আমাদের ঠোঁট থেকে বাতাস জলীয় বাষ্প শোষণ করে এর ফলে আমাদের ঠোঁট ফেটে যায় এবারে আরেকটু বিষয় যেটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের শরীরের হার ভঙ্গুর হয়ে যাওয়া মলমূত্রের স্বাভাবিক রং পরিবর্তন খাদ্য হজম করা দাঁতে ছোপ পরা চোখে ছানি পরা এগুলো নানা ধরনের রাসায়নিক পরিবর্তনের প্রভাবেই ঘটে থাকে তো আজকের এই ভিডিও এই পর্যন্তই এর পরের ভিডিওতে আমরা বাকি যে তথ্যগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব আর এই ভিডিওগুলো দেখে যে তথ্যগুলো আছে খাতায় লিখে রেখো ডেসক্রিপশানে বাকি ভিডিওগুলো লিংক আছে কিংবা এখানেও দেখো সেই লিঙ্কটা দেওয়া থাকবে চাইলে এখান থেকে বাকি ভিডিওগুলো দেখে নিও অবশ্যই প্রাইমেরিটেটে কাজে লাগবে তো এই ভিডিওটা এতটুকুই বাই